दे आपने कड़ा ए दे आपने कड़ा आमी कड़ा माने आई बेब तू ये बाड़ी ते कतो दिन जबत काज करतीस और तू आमाके जिज्ञेस करतीस आमी कड़ा या জল বেড়ে তোর বত্রিশটা দাঁত আমি কিন্তু ফেলে দেবো। বুঝতে পারছি বুঝতে পারছি। কি বুঝতে পেরেছিস? না মানে হয়েছে কি আপনার মতন একটা বেটা হ্যাঁ তো আমি বলছিলাম হে বেটাটা এ না চা খান মাথা ঠান্ডা গুলো আমি দেখি এই তোতা মিয়া কি ভাবছো? জিকা গাছের আটার মতো লেগে আছেন। তুমি তো সবসময় আমার সামনে চলে যাচ্ছ, একদম মিছে কথা। আমি বিনীত ভাবে আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আপনি আমার স্ত্রীকে তো তাহলে ওর এই পেন্টিং করা আর ওই দাওয়াত খেতে গিয়ে আমার টাকা দিয়ে পুরস্কার দেওয়া উপহার দেওয়া এগুলো বন্ধ হবে। তাতে আমার টাকা বাঁচবে, ও বাঁচবে, আমি বাঁচব। বুঝতে পেরেছেন আপনি? এতক্ষণ আমি কার সঙ্গে কথা বললাম? কেউ তো নেই। তাহলে একা একা কথা বলে তো পা খুললে আমি কি পাগল হয়ে গেলাম? হ্যাঁ আচ্ছা, এখান থেকে হেমায়পুর তো দেরি হলো কেন তোমার? আর কোয়ো না, আমগো বাসায় যে রোগটা ঢুকছে এটা নাকি অনেক শক্তিশালী। বাবার হাত গুড়া এমন আবার টোনারে ধরছে। বলো কি রোগটা? তাহলে হাত বদল হচ্ছে? তাহলে তে রোগটা সোয়াসে রোগ? হ্যাঁ তুমি সত্যি কইছো। আগে শুধু আব্বা কইতো সেই চোখ সেই নাক সেই মুখ, এখন টোনাও কয়। বিষয়টা তো বড়ই জটিল। আচ্ছা ডাক্তার দেখাইছো? হ্যাঁ চিকিৎসা চলতেছে। জানো রিফাত, আমার না অনেক ডর লাগতেছে, না জানি ওই রোগ বেটা বাড়ির সবাই রে পায়া বসে। তোমার এইসব আধ্যাত্মিক কথাবার্তা আমি কিছুই বুঝতে পারতেছি না। একবার বলতেছো রোগ, আরেকবার বলতেছো ওই বেটা। আচ্ছা মূল ঘটনাটা কি আমারে বলো, আমি দেখি এটা নিয়ে রিসার্চ করতে পারি কিনা। তুমি আছো তোমার রিসার্চ নিয়ে, আর আমগো বাসা কি ঘটতেছে জানো? মা কো সবাই রে গার্ড দিয়া রাখছে, আমি মার চোখ ফাঁকি দিয়ে কত কষ্ট করে আমি তোমার সাথে দেখা করতে আইছি, আর আইসা দেখি কি তুমি রিসার্চ করতেছো। বুঝতে পেরেছি, এক মিনিট। এটা কি মাটি? মাটির একটা গন্ধ আছে, নাও তোমার কাছে ভালো লাগবে। ফুল ফলের যেমন একটা গন্ধ আছে তেমনি একটা মাটির গন্ধ আছে। আর এই মাটিকে যে ভালোভাবে না চিনে সে আল্লাহ তাআলার প্রকৃতি হে কখনো সে ভালো করে চিনতে পারবে না। বুঝতে পেরেছ? এই জন্য আমার মনে হয় রবি ঠাকুর এই গানটা লিখেছিলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আর কিছু পাইলা না রিসার্চ করতে? শেষ পর্যন্ত মাটি নিয়ে রিসার্চ করতাস? হ্যাঁ, একবার ভাববা দেখো মাটির প্রকারভেদ। এইসব মাটিতে কত ফল, কত বৃক্ষ, কত কি জন্ম নিতেছে না? মাটির উপর আমি হাঁটতেছি, মাটি থেকে কত উপকারী কত কিছু পাইতেছি, মাটির উপর দিয়ে গাড়িও চালাইতেছি। ভালো করে চিন্তা করে দেখো এইসব মাটি কখনো প্রতিবাদ করছে না? করে না। রাখো তোমার মাটি নিয়ে রিসার্চ, এখন তুমি সুন্দর করে আমার চোখের দিকে তাকাও তো। কেন, তোমার চোখে কি হয়েছে দেখি?